হাত দেখবে। ও তো ভাড়া ঘরে ঢুকেছিলাম, মানুষ দূরের দিকে এগিয়ে গেলাম, ওদের খেতে মিটে গেল। ও দিদা, ও এমন কেন বলছে আমাকে? তুমি কি তোমার নাতনিকে চিনতে পারছো না? তোমাকে দেখবো বলে আমি সেই কত দূর থেকে কত কষ্ট করে এলাম, আর সেই তুমি কিনা তোমার নাতনিকেই চিনতে পারছো না? আমি শুনেছিলাম তুমি নাকি তোমার নাতনির জন্য অপেক্ষা করে রয়েছো। মেয়েটা ঠিক নয়, একদম ঠিক নয়। এটা আমাকে এখানে কেউ ভালোবাসে না, কেউ বিশ্বাস করে না। থাকবো না, থাকবো না, থাকবো না আমি এখানে। এখানে আমাকে কেউ ভালোবাসে না, আদর করে না, যত্ন নেয় না, সবাই খারাপ। প্রাণ ভোমরা পাওয়ার সুযোগটা মনে হয় হাতছাড়া হয়ে গেল। না, কিছুতেই ওদের বিশ্বাস করাতে পারবো না আমি ঠান্ডির নাতনি। দিল, আমার সব নষ্ট করে দিল। রাজকন্যা কি করতে চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। চলে যাব, চলে যাব আমি এখান থেকে। দাঁড়া, এখানে আসা যায় নিজের ইচ্ছে, কিন্তু যেতে পারে একমাত্র আমার অনুমতিতে। কি হলো ওই রাক্ষস? কি রাজকন্যার কোনো ক্ষতি করতে চাইছে? ঠিক হয়েছে, এমি এবার উচিত শাস্তি পাবে। এদিকে আয়লা। রাজকন্যা, তোমার এই বিপদে আমি তো কিছুই করতে পারছি না, কিচ্ছু না। কেন তুমি আমাকে বারণ করলে? কেন এত ঝুঁকি নিয়ে সবকিছু একাই করার জেদ ধরলে? এবার ঠান্ডি এই বহুরূপীকে নিশ্চয়ই মেরে ফেলবে, ঠিক হবে, সব ল্যাটা একেবারেই চুকে যাবে। এই মেয়ে যখন বলছে ও আমার নাতনি, নিশ্চয়ই তার কোনো কারণ আছে লা। আর এই মেয়ে যে মনীষ ইচ্ছা নয়, তার প্রেমান তো আমি পেয়ে গেছিলাম। হাউ মাউ খাও, এর গায়ে মনীষ ইচ্ছার মতো কোনো গন্ধই নেই লা। বাঁচলাম, এই একটা কারণে এখানে টিকে থাকার সুযোগ পাচ্ছি। আর আমি হলুম গিয়ে ঠান্ডি রাক্ষসী, আমাকে কি আতুপুতু আলটুসে পেয়েছিস নাকি লা? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? এই গুহায় ঢুকে ঠান্ডি রাক্ষসীর মুখোমুখি হবে এমন দম কোন মনীষীর ছায় নেই লা। তার উপরে আবার আমারই খাবার সাপটে সুপটে খেয়ে নেয় লা, কার কল যে এত দম আছে লা? আমি যে নাতনির জন্য প্রতীক্ষা করছিলাম, এই মেয়ে এসে বলছে ও নাকি আমার সেই নাতনি। এ কেমন কথা, নাতনি দাবি করছে মানে? ঠান্ডি কি বলতে চাইছে ঠিক বোঝা যাচ্ছে না তো। কিন্তু কেউ আমার কান কামড়ে ধরে কোনো কথা বললো আর আমি টুকুস করে সেটা বিশ্বাস করে নিলাম, সেই রকম ঠান্ডি তো আমি নইলা। ও যে আমার নাতনি, তার তো প্রমাণ দিতে হবে লা। কিন্তু তাও কিভাবে ঠান্ডি? সবার আগে প্রমাণ করে দেখাক ও যে রাক্ষসী,
তারপর না হয় পরখ করা যাবে ও আমার নাতনি নাকি ন্যাকামো শ্যাওড়া গাছ। রাক্ষসীদের বিশেষ তিনটে ক্ষমতা আছে, সেই ক্ষমতার প্রমাণ দিকো ওর কাল থেকে পরীক্ষা নেওয়া হবে। যদি ওই পরীক্ষায় পাশ করে তাহলে ঠিক আছে, আর তা না হলে ঘচং ফু। এইবার মজা টের পাবে, ঘচং ফু না হয়ে যায়। প্রচন্ড দৈহিক শক্তি, তীব্র শ্রবণ ক্ষমতা আর আশ্চর্য স্মৃতি শক্তি, এই সব কটা পরীক্ষায় এই মেয়েকে সফল হতে হবে। আর হ্যাঁ, যতদিন না এই পরীক্ষা শেষ হচ্ছে কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না, কেউ না। যদি কোনোভাবে নিজেকে প্রমাণ করতে পারি তাহলে ঠান্দি আমার কথা মেনে নেবে, তবে আমি সোনার কাঠি রূপোর কাঠি আর প্রাণ ভোমরা উদ্ধার করতে পারবো। বলি কথা সবার কানে গেছে নাকি কঞ্চি দিয়ে খুঁচিয়ে কানে ঢুকিয়ে দিতে হবে? লা ঠান্দি বিরুদ থেকে কথা বলবে না বলে সবাই এটা চুপচাপ মেনে নিচ্ছে। এই তিনটে পরীক্ষায় যে করে হোক আমাকে সফল হতেই হবে, যে করে হোক। দাঁড়াও দাঁড়াও, আমার কথা শোনো, দাঁড়াও। এইতো সে বাঁদরটা। শোনো, তুমি দৌড়ে এদের হাত থেকে বাঁচতে পারবে না, ওরা চোখে দেখতে পায় না, এরা তোমার চিৎকার আর পায়ের শব্দ শুনে তোমায় ধাওয়া করেছে। তুমি যদি একদিকে সরে নিঃশব্দে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারো তবে ওরা তোমায় কিচ্ছু করতে পারবে না। আমি বলছি আমার উপর ভরসা রাখো। আমি 18 বছর ধরে এখানে রয়েছি, আমি এখানকার সব রকম বিপদের সাথে পরিচিত। আর কামিনী তোমায় যে জাদুঘর্ণির সাহায্যে এখানে নিয়ে এসেছে তার মধ্যে আমিও ঝাঁপ দিয়েছিলাম। কিন্তু কেন তুমি আমার সঙ্গে বিপদের মাঝে কেন এলে? কারণ তোমাকে দেখে আমার খুব চেনা মনে হয়, মনে হয় যেন কোথায় দেখেছি। তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। কি বললে তুমি? আমাকে দেখলে তোমার নিজের মায়ের কথা মনে পড়ে? হ্যাঁ গো। অদ্ভুত তো, মনে হয় এই বাঁদরটার জীবনে কোনো রহস্য রয়েছে। কি সেই রহস্য? সবাই খারকাত করে দিল, ঠিক জানে ঠান্দি যদি একবার রেগে যায় তাহলে সর্বনাশ হবে। হাতে এখনো কিছুটা সময় আছে, কিন্তু নিজেকে রাক্ষসী প্রমাণ করার পরীক্ষা যে কি হতে পারে সেটাই তো বুঝতে পাচ্ছি না। এ তো আচ্ছা বিপদে পড়লাম। রাজকন্যা কি করে এই বিপদ থেকে উদ্ধার পাবে কে জানে। কথা শেষ, এখন সবাই বিদেয় হলা। ঠিক আছে, ঠান্দি যা বলেছে তাই হবে, কিন্তু ঠান্দি এখন তো আমাদের রাতের খাবারের সময়, আর এই মেয়ে তো আমাদের সব খাবার
নাকি কখন খেয়ে ফেলেছে। তা এখন আমাদের খাবার জোগাড় হবে কি করে? সত্যি তো কি হবে না, এত লম্বা বক্তিমে দিয়ে আমার পেটের খিদেটা তো আমার চাগার দিয়ে উঠলো না। কেন ঠান্দি, এই যে এই মানুষের ছাকে আমরা সকালে ধরে এনেছিলাম, আজকে রাতে ওকে দিয়েই আমরা ভোজ চাড়ব। এই রে সর্বনাশ করেছে, এটা তো আমি আগে ভাবিনি, এবার তো এদের নজর যোদ্ধার উপরে পড়েছে। হেলা রিম্বা, তুই ভালোই কথা মনে করিয়েছিস না, ওকেই নিয়ে আয় আমার কাছে, আজ ওকেই আমি কড়মড়িয়ে খাবো। আউ মাউ খাও না। না না কেন, তোর কিসের আপত্তি? এই মনীষীর চাকি তোর কি হয়?